ঈদ মোবারক বন্ধুরা, কেমন আছো তোমরা? ঈদের দিনে আমি নামাজ পড়ার শেষে এই ভিডিওটা করলাম। এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, একদম এই মসজিদের গেট, এখান থেকে সবাই বের হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখো এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই ঈদের নামাজটা আদায় করেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এটা আমি জাস্ট তোমাদেরকে একটু অবগত করার জন্য ছোট একটা ভিডিও বানালাম। এরপরে আমি পুরো ভিডিওটা নিয়ে আসছি একদম A to Z, আমার ঘর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে ভিডিওটা আমি তৈরি করব, সেই ভিডিওটা তোমরা দেখো, পরবর্তীতে আমি আপলোড করব, কারণ এডিটিং একটু টাইম যাচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি এখন যেখানে যাচ্ছি, এটা হলো যাওয়ার সময়, তখন 5:30 বাজে, মানে সূর্য তখনও ওঠেনি, রাত রাত ভাব, মানে ভোরের দিকটা ভাব, ফজরের নামাজ পড়ার পরপরই আমরা বেরিয়ে গেছি। আমরা যেখানে থাকি সেখান থেকে বেশি দূরে নয়, 10 থেকে 15 মিনিটের রাস্তা। ইবন বতুতা মলের যেখানে মসজিদটা অবস্থিত, আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমরা নামাজ আদায় করব, নামাজ আদায় করে আবার ফিরে চলে আসব। তো বন্ধুরা, রাস্তায় তেমন মানুষজন খুবই কম, আর আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে রাস্তায় লোকজন চলাচল খুব কম করছে, কারণ আমরা যখন যাচ্ছি তার অনেক আগেই পৌঁছে গেছে লোকজন, কারণ আমরা তো বিদেশি, এখানকার স্থানীয় মানুষজন সবই পৌঁছে গেছে ওখানে। তো তোমরা বন্ধুরা দেখো ভিডিওটা, দেখলে খুবই মানে তোমাদের ভালো লাগবে। এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে এবং নারী পুরুষ এবং বাচ্চা নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছেন ঈদের নামাজ পড়তে। আমাদের দেশে, ভারতে, বাংলাদেশে, মানে এই সব জায়গায় যেমন বলে যে মেয়েরা নামাজ পড়তে যায় না, ঈদের নামাজ তো পড়তেই যায় না, আমি তো কোনোদিন দেখিনি। এখানে জুম্মার নামাজও পড়তে যায়, ওয়াক্তের নামাজও পড়তে যায়, মানে সব নামাজই মহিলারা অ্যাটেন্ড করে। তো বন্ধুরা, আমি জানি না যে আমাদের ওখানে কেন মহিলারা নামাজ পড়তে যায় না। মহিলাদের কি ইসলাম থেকে বাদ দেওয়া হচ্ছে ওখানে, মানে তাদেরকে দূরে সরে রাখা হচ্ছে, কারণ তারা ইসলামের কথা, এই যে ইমাম সাহেব যে খুতবা দেন, খুতবা মানে বক্তৃতা, যে ইসলামের দিনের কথা বলেন, সেগুলো তারা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে। ইভেন বড় মানে মাইকেও ওটা দেওয়া হয় না। জানি না কেন আমাদের আলেম সমাজ এগুলো নিয়ে স্টেপ নেয় না যে আমাদের মহিলাদেরও নামাজ পড়তে আসতে হবে। নবীজির দেশ এই যে, এটা হলো আরব ভূমি, এখানে যদি প্রচলন থাকতে পারে, ওখানে কেন থাকবে না, ওখানে কি সমস্যা? যাই হোক বন্ধুরা, এই যে মসজিদ প্রাঙ্গণে এখন লোক ভরে গেছে, আমরা যখন এসেছি তখন প্রায় লোক ভরে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে মহিলারা প্রবেশ করছে, মহিলাদের বসার জায়গা আলাদা, একসঙ্গে নয়, তারা আলাদা সেপারেট জায়গায় বসে এবং তারা সেপারেট জায়গায় নামাজ আদায় করেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো, এর পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা অবশ্যই তোমরা দেখো, খুবই ভালো লাগবে। একদম A to Z সব কিছুই আমি ভিডিওটি দেখেছি এবং কত মহিলা ভিডিও অ্যাটেন্ড করেছে এই নামাজে।